আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন যে একে একে সারা বিশ্ব থেকে ইহুদিরা ইসরায়েলে জড়ো হচ্ছে এবং ইসরায়েলিদের একটা মনের আকাঙ্ক্ষা, বাসনা যে সেখানে থার্ড টেম্পলটা আবার তৈরি করা হবে এবং তারা আবারও প্রার্থনা করার সুযোগ পাবে। এরপরে তারা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সবাইকে তারা জাস্ট রুল করবে। তো এই ব্যাপারটা আসলে কবে সত্য হতে যাচ্ছে? তারা থার্ড টেম্পল বানানোর জন্য ইতোমধ্যে অনেক বছর ধরেই টেম্পল ইনস্টিটিউট নামে একটি সংগঠন চালিয়ে যাচ্ছে, তারা ফান্ড কালেক্ট করছে থার্ড টেম্পল বানানোর জন্য। এখন সেখানে যে কত ফান্ড কালেক্ট হয়েছে এটা তারা এখনও প্রকাশ্যে ওইভাবে ডিসক্লোজ করেনি। বোঝা যাচ্ছে যে সেখানে বড় বড় ধরনের ডোনেশনসই তারা পেয়েছে, কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইহুদি রিচ পিপুল কিন্তু ভরে আছে। মানে আপনি যত বড় বড় প্রতিষ্ঠান দেখেন তার পেছনে গোড়ায়, মানে টপে যেয়ে দেখবেন যে ইহুদি। তো এই ক্ষেত্রে আসলে তাদের ফান্ড কালেক্ট করা অত বেশি টাফ কিছু হবে না। তো তাদের এই থার্ড টেম্পল বানানোর জন্য কি শুধুমাত্রই ফান্ড দরকার? না, সাথে সাথে একটা পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স দরকার, যেটা তারা চাইছে ইউএসএর তরফ থেকে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাইডেনের শাসনামলে এটা হওয়া সম্ভব নয়, খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কারণ বাইডেন হচ্ছে যতটা পারা যায় সেফ সাইডে থেকে কাজ করছে, সে এমন কিছু করবে না, এই সাহসটা সে নেবে না, এই রিস্কটা সে নেবে না যে সে কোনো বিপদে পড়ে যায়। তো অবশ্যই ক্ষমতার একটা রদবদল হতে হবে, তারপরে এই ঘটনাটি ঘটবে। অতএব আমরা ধরে রাখতে পারি যে এখনও 2 বছর অ্যাটলিস্ট সময় আছে যে এই থার্ড টেম্পলের তৈরির ব্যাপারে যে ইনিশিয়েটিভটা নেওয়া বা শুরু হওয়া, এটা এখনও 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকম ওয়েট করে থাকা যায়। কারণ সেখানে একটা ক্ষমতার রদবদল না হওয়া পর্যন্ত এখানে এই তাদের এই মন্দিরটা তৈরি করা শুরু হবে না। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বিভিন্নভাবে জিনিসগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করছি, যাতে করে অল্প অল্প করে আপনাদের মাঝে এই ব্যাপারগুলো খুব সহজেই বোধগম্য হতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।